বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় প্রথম টেস্টে সেঞ্চুরি পাওয়া জাস্টিন গ্রিভস রয়েছে ক্যারিবীয় ওয়ানডে দলে। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের উইন্ডিজ দলে অবশ্য বড় চমক আমির জাঙ্গু। এই উইকেট কিপার ব্যাটার প্রথমবারের মতো ডাক পেলেন জাতীয় দলে। 27 বছর বয়সী প্রথমবারের মতো গায়ে দেবেন উইন্ডিজের জার্সি। ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবিয়ানদের শেষ সিরিজের দল থেকে স্কোয়াডে দুটি পরিবর্তন উইন্ডিজ দলে। হাইডেন ওয়ালস জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রুর নেই, তাদের জায়গায় আছেন আমির জাঙ্গু ও জাস্টিন গ্রিভস। আমির জাঙ্গু প্রথম শ্রেণীর ক্রিকেটে ছিলেন দুর্দান্ত ফর্মে। এখন অবধি 49টি লিস্ট এ ম্যাচ খেলেছেন তিনি। সবশেষ 5 ইনিংসের মধ্যে 3 ম্যাচেই তিনি তুলেছেন অর্ধশতক। টাইগারদের বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কত্ব করবেন সাই হোপ, সহ অধিনায়ক ব্রেন্ডন কিং। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে আগামী 8 ডিসেম্বর, 10 ডিসেম্বর দ্বিতীয় ও সিরিজের শেষ ম্যাচ হবে 12 ডিসেম্বর। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।